দর্শক সময় সংলাপে স্বাগত জানাচ্ছি, আমি তুষার আবদুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হাসান শাফি। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি একটু আপনার কাছ থেকে একটু সমালোচনা শুনতে চাই, যে আমরা যে প্রতিদিন যে খবর দেখাচ্ছি, খবর দেখে খবরেরই একটু কথা শুনতে চাই, যে নানা রকম খবর আমরা দেখাই, সেই জায়গা থেকে এই যে মানে এই যে আপনাদের যে ভিজুয়াল অ্যানথ্রোপোলজির দিক থেকে, সেই সেই জায়গা থেকে যদি, সে চোখ দিয়ে যদি আপনি একটু আমাদেরকে বলেন যে আমরা কতটা নৃবিজ্ঞান বান্ধব খবর প্রচার করি। ধন্যবাদ আপনাকে। এখানে একটা যেটা ব্যাপার হচ্ছে, বা এখানে যে নৃবিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে সেই দিক থেকে যেটা বলা যায় যে আমরা প্রথমত আমরা দেখার চেষ্টা করি যে আপনি যার সম্পর্কে কোনো তথ্য দিচ্ছেন তার দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা কিরকম মানে দেখা কিভাবে দেখা যাচ্ছে। তো যখন সংবাদ প্রচার করা হয়, সেই সংবাদটা কতটুকু আসলে লোকাল বা যার সম্পর্কে তার পার্সপেক্টিভটা কতটুকু রিফ্লেক্ট করে তার চোখ থেকে, এবং সে তার সম্পর্কে কি জানাতে চায় বা কোনটা সে হয়তো তার প্রাইভেসির দিক থাকতে পারে, তো সেই দিক থেকে আমরা আসলে কতটুকু এটা মেনটেন করা সম্ভব হয়। অনেক ক্ষেত্রে এটা বিভিন্ন কারণেই আসলে হয়তো এইটা রক্ষা করাও সম্ভব হয় না, সময়ের কারণে বা অন্যান্য কারণে। কিন্তু আমাদের কাছে বর্তমানে যেই রিপ্রেজেন্টেশনগুলো আমরা দেখি বিভিন্ন এলাকার বা বিভিন্ন ইস্যুর বা বিভিন্ন মানুষের বা বিভিন্ন ঘটনা, সেখানে হয়তো দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনটা কোনো একটা পার্টিকুলার ইভেন্টের হয়তো একটু ডিফারেন্ট ওয়েতেও করা যেতে পারে, যদি সেটা মানে ইন ইন কনসালটেশন উইথ লোকাল পিপল যদি সেটা করা হয় সেদিক থেকে, মানে স্থানীয় মানুষের কথা আপনি বলছেন। কিন্তু সেই জায়গা থেকে আপনি যদি, আমরা যদি মানে একটু উদাহরণ তুলে ধরে যদি বলতে চাই, ধরেন যে আমাদের কোন বিষয়টা বলবো, আমরা যদি সুন্দরবনে যে তেলের ট্রলার যে ডুবে গেল, সেখানে তেল ভেসে যাচ্ছে, সেই জায়গা থেকে তো রিপোর্টিং দেখেছেন, সেখানে নানা রকম কথা নানাভাবে বিভিন্ন রকম রিপোর্ট এসছে, যে বলা হচ্ছে যে জলজ যে প্রাণী যারা আছে তারা মারা যাচ্ছে, সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন রকম ক্যাম্পেইন হচ্ছে। আবার উল্টোটাও কিন্তু হয়েছিল, তখন পরবর্তীতে সেই ফলো আপটাও কিন্তু আমরা দেখছিলাম, এবং সেখানকার যে বনজীবী যে মানুষ, হ্যাঁ, তাদের বক্তব্য কতটুকু মানে প্রাধান্য পেয়েছে আমাদের রিপোর্টিং গুলি। এক্স্যাক্টলি সেটাই আমি আসলে বলার চেষ্টা করছিলাম, যে ওয়াইল্ড স্পিলের ক্ষেত্রে যেটা সুন্দরবনে, সেখানে লোকাল লাইফ এবং লোকাল যে স্পেসিস গুলো ইন্ডিজেনাস স্পেসিস, তাদের উপরে যে ইম্প্যাক্টটা আমরা শুরুতেই পত্রপত্রিকায় বা বিভিন্ন নিউজ মিডিয়াতে আমরা দেখি, যে বাইরের এক্সপার্টদের ওপিনিয়ন, যারা হয়তো দ্রুত ওখানে গেছেন বাইরে থেকে, যার খুব ভালো ধারণাও হয়তো লোকাল ইকোসিস্টেম সম্পর্কে নাই, উনি হয়তো সংজ্ঞার ধারণা আছে, হ্যাঁ, থিওরিটিক্যাল, অথবা হয়তো অন্য কোনো এলাকার সম্পর্কে আছে, এই এলাকার সম্পর্কে নাই, হ্যাঁ, তার অভিজ্ঞতা এই এলাকায় নাই, হয়তো অন্য কোনো এলাকায় আছে, হয়তো মেক্সিকোর অয়েল স্পিলের ঘটনা সম্পর্কে উনি খুব ভালো এক্সপার্ট। তো সেই ক্ষেত্রে আমরা যদি শুরু করতে পারি যে স্থানীয় মানুষদের অবজারভেশন থেকে, মানুষ কিন্তু তার পরিবেশে, যেই পরিবেশে সে থাকে, সেই পরিবেশকে সবচেয়ে ভালো রিড করতে পারে সেই সেই এলাকার মানুষ, এবং তারা জানে যে পরিবেশের সিমটমগুলো কি এবং কোথায় সমস্যা হচ্ছে না হচ্ছে, তারা অবজারভার, তারা দেখতে পারে, হ্যাঁ, তারা একটা আমরা বলতে পারি এক ধরনের আত্মিক সম্পর্ক তার স্থানীয় পরিবেশের সাথে। তো আমরা যদি ওইখান থেকে স্টার্ট করি এবং মানুষের পার্সপেক্টিভগুলো দেখে এবং তারা যেভাবে ইস্যুটাকে দেখতেছে, তারপরে যদি আমরা সেইখানে একটা এক্সটার্নাল ওপিনিয়ন নেই সেটা জাস্টিফিকেশন বা ইভ্যালুয়েশনের ক্ষেত্রে বা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, তখন হয়তো জিনিসটা মোর টু দি গ্রাউন্ড হবে, অন গ্রাউন্ড, আপনার বাইরে থেকে একটা হঠাৎ করে চাপিয়ে ধারণা থেকে। এই কারণে যেটা হয় যে বিভিন্ন বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্নভাবে নিউজগুলো আসছে, সাধারণ লোকজনের মধ্যে আবার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কিছু ধরনের গ্যাপ তৈরি হয় বা মানুষের বোঝার ক্ষেত্রে। তো সব মানে আমরা কিছু জায়গায় যদি একটা ইন এগ্রিমেন্টে থাকি যে আমরা স্থানীয় লোকদেরকে, লোকদের পার্সপেক্টিভটাকে প্রায়োরিটি দিব এবং ওখান থেকে আমরা টেক অফ করব, স্টার্ট করব আমাদের কাজ, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাজটা অনেক বেশি অথেন্টিক হবে এবং সেটা অন গ্রাউন্ড হবে অনেক বেশি। এবং এই যে এই দৃষ্টিভঙ্গিটা আমরা সব ধরনের রিপোর্টের ক্ষেত্রে দেখতে পারি, যে কোথাও পাহাড় ধস হলো বা নদী দূষণ হচ্ছে, নদী ভাঙ্গন হচ্ছে, সেই জায়গায় যে স্থানীয় মানুষের যে পর্যবেক্ষণ সেটা খুব গুরুত্ব দেই না আমরা, বা দিতে চাই না বলা যায়। জি, সেটাকে আমি একটা বলি যে এখানে কি দর্শক চাইতে এরকম যে দর্শক তাদের কথা শুনতে চায় না, দর্শক শুধু একজন এই যে বহিরাগত বিশেষজ্ঞের কথা শুনতে চান, আমরা কোন চাহিদার ভিত্তিতে এটা করি? এটা আমি প্রথমত আমি একটা ব্রডার কনটেক্সটে বলবো, যে এটা আমাদের মাইন্ডসেটের ব্যাপার।
যে আপনার সেটা আপনি যদি রাষ্ট্রীয় লেভেলে পলিসি মেকিং গুলো দেখেন, সেখানেও কিন্তু যাদের সম্পর্কে পলিসি তৈরি করা হয় তাদের মতামত কিন্তু নেওয়া হয় না, বা তাদের চাহিদার উপরে ভিত্তি করে কিন্তু পলিসি তৈরি করা হয় না। পলিসিগুলো আমরা দেখি মোস্টলি হয়তো ডোনার ড্রিভেন বা বাইরের কোনো নেগোসিয়েশনের কারণে পলিসিগুলো তৈরি হচ্ছে, আপার লেভেলে টপ ডাউন একটা অ্যাপ্রোচ থাকে। এবং সেইটা যদি আমরা এই একেবারে টপ লেভেল থেকে আমরা সেক্টরাল ইস্যুগুলোতে আসি, সেক্টরাল ইস্যুগুলোতেও কিন্তু একটা স্থানীয় লোকদেরকে ডিভয়েড করে বা বাদ দিয়ে বা হয়তো চাপিয়ে দেওয়া, হয়তো বা খুব দ্রুততার সাথে তাকে হয়তো কিছুটা সম্পৃক্ত করা আমাদের দরকার, একটু দু একটা লোকের একটু কথা দেখানো বা দু একজন লোকের ওপিনিয়ন নেওয়া বা এক ধরনের মতামত নিয়ে এটাকে ভ্যালিড করার একটা যে প্রবণতা, এই প্রবণতাটা কিন্তু থেকে কিন্তু আমাদের কোন সেক্টরই কিন্তু আমি বলবো না যে খুব মুক্ত সেই অ্যাপ্রোচটা, এটা আমাদের সেই মাইন্ডসেট নাই। কারণ আমরা যারা শহর থেকে যাই বা আমরা যারা একটু এক্সপোজার আছে আমাদের দেশে বিদেশে, আমরা কখনোই একটা স্থানীয় লোককে সেই তার প্রাপ্য গুরুত্বটা দিতে আমাদের একটা কার্পণ্য আমরা সবসময় দেখি না। জি, তার এক্সপার্টিজটা এবং তার বিষয়ে তার নলেজের যে স্বীকৃতি সেটা আমরা কখনো দিতে, তার প্রাপ্য স্বীকৃতিটা আমরা দিতে একটা এক ধরনের কুণ্ঠাবোধ আমাদের মধ্যে আমরা দেখি, সেটা সব সেক্টরেই। কিন্তু এখানে শুধু একটাই ছোট ডিফারেন্স, সেটা হচ্ছিল যে আমরা ইন্ডিজিনাস লোকদের ক্ষেত্রে বা লোকাল স্থানীয় মানুষের স্থানিক জ্ঞানটা হচ্ছিল ওরালি ট্রান্সমিটেড হয়, মৌখিকভাবে এটা প্রজন্ম থেকে প্রজন্মতে ট্রান্সমিটেড হয়, আর এটা হয়তো রিটেন রেকর্ড সেরকম থাকে না। আর আমরা যারা প্রাতিষ্ঠানিকভাবে জ্ঞান চর্চা করছি আমরা হয়তো বইপত্রে আমাদের জ্ঞানগুলোকে লিখে রাখছি বা কম্পিউটার আছে বা আদার আর্কাইভাল মেকানিজম আছে, ডকুমেন্টেশনটা থাকে আমাদের, মানে ওরিয়েন্টেশনটা মোর অ্যাপারেন্টলি সাইন্টিফিক আমরা বলছি, খুব ফ্র্যাগমেন্টেড জিনিস। কিন্তু একটা স্থানীয় মানুষ তার কাছে কিন্তু তার লাইভলিহুড আর তার রিলিজিয়ন বা তার আপনার আত্মীয় স্বজন এবং তার পরিবারের ঘটনাগুলো কোনোটা কিন্তু সেপারেট না, পরিবেশ প্রতিবেশ যাপিত জীবন সেটা। আমি যে আলোচনা যেতে চাই সেটা হচ্ছে গণমাধ্যম, সেটা টেলিভিশন, পত্রিকা, অনলাইন যেখানে আসে সেখানে সামাজিক অপরাধ প্রবণতা বা অপরাধের যে বিষয়গুলো উঠে আসে দেখাচ্ছি বা যে খবরগুলো আমরা পরিবেশন করি সেই জায়গা নিয়ে যদি বলেন। আমরা যখন একটি খবর পত্রপত্রিকা বা মিডিয়াতে আমরা প্রচার করি, সেই ক্ষেত্রে যার সম্পর্কে তথ্য সেটা তার গোপনীয়তা রক্ষা করা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। এবং একই সাথে কিছু কিছু আমাদের যে সামাজিক প্রেক্ষাপট যদি আপনি দেখেন, সেখানে বিশেষ করে নারী নির্যাতন বা এই জাতীয় ঘটনাগুলো খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এবং হয়তো তার নাম প্রকাশ করা হলে অথবা তার ছবি দেখানো হলে এই এই এটার জন্য তাকে ভবিষ্যতে অনেক ধরনের সাফারিংস এর মধ্যে দিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে আমাদের যে এথিক্যাল প্রিন্সিপাল বা স্ট্যান্ডার্ডস গুলো আছে সেটা খুব স্ট্রিক্টলি মেনটেইন করা উচিত, এবং আমাদের আমরা যার সম্পর্কে কথা বলবো তাকে তার অনুমতি নেওয়া এবং তার প্রাইভেসি মেনটেইন করা, এবং তার আমাদের কোনো কাজের কারণে তার যদি কোনো কনসিকোয়েন্সেস ফেস করতে হয় সেটা যেন না হয়, এই দিকগুলো আমাদের খুব সেন্সিটিভলি আসলে ডিল করা উচিত। সেটা গণমাধ্যমের ক্ষেত্রেও অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা হয়তো আপনারাও চিন্তা করছেন আমি মনে করি, এইসব এই দিক থেকে এটা একটু আরো সেন্সিটিভ হলে জিনিসটা আরো ভালো হবে। বা আরো দর্শকরা এটাকে কিভাবে দেখছে, দর্শকদের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বলি যে দর্শক কি এই বিষয়টা খুব মেনে নেয়? এখানে আসলে তো আমাদের এখন যদি আপনি একটু ওয়াইডার প্রেক্ষিতে দেখেন, আমাদের আমাদের দেশে ইকোনমিক ডেভেলপমেন্টটা দ্রুত ত্বরান্বিত হচ্ছে, বাট সোসাইটি বা সোশ্যাল বা মরাল ভ্যালিউজগুলো সেই সারে যাচ্ছে আগাচ্ছে কিনা এই ব্যাপারে হয়তো কিছু আমাদের প্রশ্ন থাকতেই পারে। সোশ্যাল ডেভেলপমেন্টেরটা কতটুকু কমপ্লিমেন্ট করছে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে, এবং সেখানে আমাদের শিক্ষা বা আদার ব্যবস্থাগুলো কতটুকু ওয়েল ফাংশনিং, এই প্রত্যেকটা জায়গাতেই এবং গ্যাপ, এবং একই সাথে একটি ধরেন মিডল ক্লাসের মধ্যেও কিন্তু একটা দ্রুত ট্রান্সফরমেশন আমরা এখন রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি, তাদের তাদের কালচার বা তাদের এক্সপ্রেশন, তাদের ল্যাঙ্গুয়েজ এন্ড এভরিথিং, সব জায়গাতেই আমরা অনেক অনেক ধরনের খুব রিসেন্টলি বেশ দ্রুত কিছু ট্রান্সফরমেশন দেখছি। তো সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছিলো যে আমাদের অডিয়েন্স যারা, অডিয়েন্সটাই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, অ্যাবাউট উইচ আমাদের যে খুব ক্লিয়ার কোনো ধারণা আছে সেটা কিন্তু নাই। সেই ধরনের কোনো আপনি সাম্প্রতিক খুব ভালো কোনো গবেষণাও আপনি দেখবেন না যে এই এই ট্রান্সফরমেশনের ধারাগুলা কি বা প্রিন্সিপালসগুলো এটা দিকগুলো কোন দিকে যাচ্ছে, বাট আমরা সেটার আউটকামগুলো দেখি। আপনার সাম্প্রতিক সময়ে আপনি যদি
ফেসবুকে যে স্ট্যাটাসগুলো দেখেন অথবা নিউজগুলো আমরা যেসব ইস্যুগুলো দেখতেছি সেসব জায়গাতে দেখা যাচ্ছে যে আসলে আমাদের সোসাইটি অনেক শিফট করে গেছে, যেটা আমরা হয়তো মনে করছি যেটা আরও 10 বছর আগের বাংলাদেশ, এখন কিন্তু বাংলাদেশ সেই জায়গায় নাই। এবং আমাদেরকে এইটা মাথায় রেখেই আমাদের বাকি সমস্ত প্রোগ্রামস এবং সবকিছু ডিজাইন করার প্রয়োজন আমি মনে করি। এবং এই জায়গায় কি মানে আপনার কাছে কি মানে গণমাধ্যম কি কিছু লুকিয়ে রাখে যে আমার যে পরিবর্তনটা বা আমি যা সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করে? ঠিক ভিন্নভাবে উপস্থাপন করে আমি বলবো না, আমি বলবো যে যেটা হচ্ছিল যে যার বিষয়ে বা যেই ঘটনা সম্পর্কে উপস্থাপনের ব্যাপারটা জড়িত সেই পার্সপেক্টিভ থেকে এটা দেখার গ্যাপটা কতটুকু আছে এখন, সেই দেখার দূরত্বটা এবং সেইটা কতটুকু আপনারা বা গণমাধ্যম কতটুকু সেটাকে অ্যাকাউন্ট করছে বা সেটাকে কতটুকু আপনার তারা তাদের বিবেচনায় নিচ্ছে, দেখতে পাচ্ছে কত কাজ থেকে দেখতে পাচ্ছে এবং কতটা আমাদের অ্যানথ্রোপোলজিতে টেকনিক্যালি আমরা হয়তো বলি যে নেটিভস পয়েন্ট অফ ভিউ বা যার ব্যাপারে আমরা কথা বলছি তার দৃষ্টিভঙ্গি অ্যাবাউট তার ওয়ার্ল্ড এবং তার চিন্তাভাবনা, সেই ক্ষেত্রে দেখবেন যে অনেক কিছুই আপনি আরও অনেক ইন্টারেস্টিং পয়েন্টও পাবেন যেটা হয়তো যারা অডিয়েন্স তারা অ্যাপ্রিসিয়েটও করতে পারে। আমাদের একটু ধৈর্য রেখে আমাদের অ্যাকচুয়ালি লোকাল পার্সপেক্টিভটা একটু বোঝাটা, হয়তো আমি অ্যান্থ্রোপোলজিস্ট হিসেবে আমি হয়তো একটু বেশি হয়তো এখানে জোর দিচ্ছি কিন্তু সেটা হয়তো সামহাও আমার মনে হয় এটা অনেক কিছু আরো ইন্টারেস্টিং করে তুলবে। মানে একটা কোন কোন মানে একটা জনগোষ্ঠীকে যখন আমরা দেখি যে আমাদের নিরীহ জনগোষ্ঠী আছে যারা আছে তাদেরকে তাদের একটা দিক হতে আমরা দেখাচ্ছি যে তাদের তো কালচারাল এক ধরনের অ্যাক্টিভিটিস দেখাচ্ছি, তাদের তো জুম চাষটা শুধু দেখা যাচ্ছে, তাদের যে আরো যে বিষয়গুলো আছে তাদের তাদের নিজের ভাষায় কথা বলার বিষয় আছে, তাদের বর্ণমালা সেগুলি আমরা ভাবে হয়তো এটা অবশ্যই আমাদের দেশের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির কথা বলছেন। জি জি জি, আমাদের দেশে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অথবা আদিবাসীদের তাদের জীবনযাত্রা সম্পর্কে আমরা যেভাবে উপস্থাপন করি আমরা এখানে আমি মনে করি যে হয়তো এখন তো আমরা একটু আপনার ক্যাপিটালিজমের যুগে আছি, মার্কেট ড্রিভেন কিছু বা এই ইন্ডিজেনাস আইডেন্টিটিটাকে আমরা হয়তো একটু ওভার কমিউনিকেট বাণিজ্যিকভাবে কাইন্ড অফ ব্যবহার করছি এবং যেটা একটু এক্সটিসাইজ করা যে আমাদের মেইন স্ট্রিমের সাথে আদিবাসীদের অনেক ডিফারেন্ট বা তাদের যেইসব আসপেক্টগুলো একটু আমরা এমনভাবে দেখাচ্ছি যাতে স্ট্রাইক করে মানুষকে জেনারেল অডিয়েন্সকে, উইচ ইজ আমি মনে করি এটা ঠিক না। তাদের জীবনের আপনি যদি সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাদের লাইফের আপনি শুধু কিছু সিলেক্টেড ফিচার আপনি প্রচার করবেন যেটা হয়তো অ্যাপারেন্টলি অ্যাট্রাকটিভ হয় মার্কেট মানে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু এতে যেটা হয় যে একটা জীবন বা একটা সংস্কৃতি সম্পর্কে মানুষের ভুল ধারণা তৈরি হয়। একই কথা তো ঈশ্বর ব্যাপারে আমাদের ধরেন বেদে জীবন মানে বেদের সম্প্রদায় আমাদের হিজরা সম্প্রদায় এই যে আরো অনেক সম্প্রদায় আছে না, আমাদের অনেক সম্প্রদায় অনেক পেশাজীবী আছে আমাদের জেলে সম্প্রদায় তাদের বিষয়টা তো আমরা একইভাবে আনি অবশ্যই। এবং এটার কারণে আপনি আপনি যদি দেখেন আমরা হয়তো একাডেমিক্যালি এটাকে বলে এক্সক্লুশন বা বিচ্ছিন্নতা, তারা সামাজিকভাবে কিন্তু মেইন স্ট্রিম বা মূল যেই ধারা সেটা সেখান থেকে কিন্তু তারা দূরে অনেক দূরে থাকেন, তাদের সাথে দেখা যায় অন্য মেইন স্ট্রিমের বৈবাহিক আদান প্রদান হয় না অথবা অনেক অনেক ক্ষেত্রে একাডেমিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্কুলে তাদের বাচ্চারা দেখা যায় যে প্রতিবন্ধকতার শিকার হয়, এটা আদিবাসীদের ক্ষেত্রে আমি এরকম অনেক দেখেছি রাজশাহী অঞ্চলে বা অন্যান্য অঞ্চলে বাংলাদেশে, এটা আমি মনে করি যে এটা একেবারেই অনৈতিক এবং এটা উচিত নয়। বিলবোর্ড আমাদের টেলিভিশন মাধ্যমে যেই বিজ্ঞাপন যায় পত্রিকার মাধ্যমে যে বিজ্ঞাপন আমাদের কি তথ্য দিচ্ছে, সেটা তথ্য দেয়ই সঠিক তথ্যটা দিচ্ছে কিনা, আমাকে আমার ক্রেতাকে বিমোহিত করছে করে বিজ্ঞাপনের একটা ব্যাপার তো আছেই মার্কেট ড্রিভেন, সেটা তো তারা তাদের করবে কিন্তু সেইটা বিজ্ঞাপনে বাস্তবতার কি রিফ্লেকশন আছে সেটা হয়তো আমরা একটা ব্যাপার যে অনেক সেখানে তো দেখা যাচ্ছে যে ওই বিজ্ঞাপনের মাধ্যমে যে ছবি দেখানো হচ্ছে যে তথ্য দেওয়া হচ্ছে সেটা কোনো বিশেষ জনগোষ্ঠী বিশেষ শ্রেণীকেও শ্রেণীর সম্পর্কে সব ভুল তথ্য দিচ্ছে। জি কিছু কিছু ক্ষেত্রে তো বটেই, এবং আপনি যদি ইভেন যদি ওভার দি ইয়ার্স দেখেন যে বিজ্ঞাপনের প্রেজেন্টেশনে অনেক অনেক ক্ষেত্রে কিন্তু চেঞ্জ এসেছে এবং সেখানে সেই দিক থেকে আবার বিজ্ঞাপনে দেখা যায় যে আপনার যে জেন্ডার রিলেশনস সেটাকে সেই সম্পর্কেও বিভিন্নভাবে রিপ্রেজেন্টেশন করা হয়, এবং একেবারে যদি আমরা স্পেসিফিক্যালি বলি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিজ্ঞাপনগুলোর অনেক ক্ষেত্রেই তৈরি হয় এবং
জেন্ডারকে প্রোডাক্ট করে ফেলা, পণ্য করে ফেলা, পণ্য করে ফেলা, কমোডিটাইজ করে ফেলা। এবং আমরা তো ইনফ্যাক্ট সব কিছুকেই এখন এটা একটা প্রতিযোগিতা চলছে কমোডিটাইজেশনের। এখন এই পণ্য তৈরি করার ক্ষেত্রে কিন্তু যখন আপনি এই বিজ্ঞাপনগুলোতে বলেন বা সেটা বিলবোর্ডের দিকে হোক অথবা আপনার মিডিয়াতে ভিজুয়ালি হোক, জি, তো এগুলোতে একটা ইম্প্যাক্ট থাকে সমাজে এবং সেইটার রিফ্লেকশন কিন্তু আমরা আবার সমাজ থেকেই পাই। আমাদের সমাজে আপনি দেখবেন যে এখন অনেক নৈতিকতা বহির্ভূত অনেক ধরনের আমরা ঘটনা দেখি যেটা 10 বছর আগে আমরা কল্পনাও করতে পারি নাই। তো এগুলার একটা বড় কারণ হচ্ছিল যে মানুষের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করে, যারা কনজিউম করতে পারছে না, বিজ্ঞাপন মানে প্রলুব্ধ করে ওই মানে ওই জীবন লাইফকে, একটা লাইফকে, একটা ইমাজিনেশনকে সিমুলেট করে এবং একটা ফ্যান্টাসি দিয়ে, এবং সেই সেটা অনেকের জন্যই দেখা যায় যে সেটা এফোর্ডেবল হয় না। এবং যখন তার প্রত্যাশা প্রাপ্তির মধ্যে একটা দূরত্ব তৈরি হয় তখনই তার মধ্যে অনেক ধরনের রিপ্রেশন কাজ করে এবং সাইকোলজিক্যালি তারা দেখা যায় যে অনেক ভায়োলেন্ট অনেক কিছু ঘটে, যেটা আমরা কিন্তু আগে দেখি নাই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে। নৈতিকতার জায়গা থেকেও যে সে শিশুদের উদ্দেশ্যে যা বলছে, সে কোন একটা পেশার মোরক নিয়ে বা আমরা যা বলি তার একটা ধারণা নিয়ে যে দর্শকদেরকে বা ক্রেতার উদ্দেশ্যে যা বলছে, আসলে ওই পেশার মানুষটি এই কথাটি আসলে সত্যি সত্যি বলতে পারে কিনা ভোক্তাকে, এই ধরনের বিভ্রান্তিকর বিষয় তো ঘটছে। জি, এটা অবশ্যই অনেক নির্মিত অনেক কিছু আমরা দেখি যেটা একেবারেই আপনার বাণিজ্যিক ইন্টারেস্টে মানুষকে প্রলুব্ধ করার একটা ক্ষেত্র তৈরি করা হয়, যেটা বাস্তবতা থেকে অনেক সময় অনেক দূরে এবং বাস্তবতা বিবর্জিত প্রতারিত করে, কিন্তু যেটা বিজ্ঞাপনের একটা অবজেক্টিভ তো ওদের ডেফিনেটলি প্রোডাক্ট সেল করা, একটা প্রোডাক্টকে ইয়ে করা বা হয়তো আরেকটা প্রোডাক্টের সাথে কম্পেয়ার করা, কিন্তু প্রতিযোগিতা। কিন্তু তাই বলে আমাদের সমাজে একটা স্থায়ী ইম্প্যাক্ট থাকবে বা কোনো শ্রেণীর জন লোকদের লোকরা যদি সাফারার হয় সেটা অবশ্যই নৈতিকতার একটা। সেই জায়গায় মুক্তবাজার বলা হচ্ছে, সেই মুক্তবাজারের প্রতিযোগিতায় নেমে মানে সর্বস্ব মানে মানে সব সব ছেড়ে দিয়ে হ্যাঁ মানে ভোক্তারকে মানুষের সম্মতিটা ম্যানুফ্যাকচার করি বিভিন্ন মিডিয়ার মধ্যে দিয়েই আসলে এই কাজটা হয়, এবং মানুষও দেখা যায় যে একটা জিনিসই বারবার দেখছে বা একইভাবে দেখতে দেখতে সেটাকেই বিশ্বাস করে এবং সুতরাং আমরা যখন এটাকে এক ধরনের আমাদের কিছু ক্রিটিক্যাল থিওরিতে বলা এটা একটা মাস ডিসেপশন। একটা জিনিস তো ঠিকই, যে আমরা যতই এই ছোট পর্দাকে বোকা বাক্স বলি না কেন, কিন্তু বোকা বাক্স কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করে, জি, যেটা দেখছে, দেখার ইম্প্যাক্টটা তো অনেক বেশি গ্রহণযোগ্যতার দিক থেকে, এবং এটা এক ধরনের ডিসেপশন। কিন্তু আপনার এখন তো আমরা অনেক লেট ক্যাপিটালিজমের একটা এরাতে আছি, এ জায়গায় আপনার এখন আপনারা মানে বিশেষ করে মিডিয়াতে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, উনারা যদি এই জায়গাটাতে কিছুটা এডিটিং এবং বা এটার সুদূরপ্রসারী প্রভাব চিন্তা করে যে এখানে যদি কিছু স্ক্রিনিং এর অ্যারেঞ্জমেন্ট রাখেন বা একটা লেন্সের অ্যারেঞ্জমেন্ট থাকে, তাহলে সেই থেকে ডেফিনেটলি জাতি দেশ জাতি এবং এই যে নৈতিকতার জায়গাটা যদি বলেন সেই জায়গাটা অনুপস্থিত লার্জলি এই ক্ষেত্রে। আমরা দেখা যাচ্ছে যে ইভেন বিজ্ঞাপন দাতা যারা, তারাও দেখা যাচ্ছে যে মিডিয়াতে অনেকভাবে ইনফ্লুয়েন্স করার একটা ক্ষেত্র তৈরি হয়। তা সেটা একটা ধরনের যেটা ধারণা পাল্টে দেওয়া, যে ধরেন যে মানে আম আসলে আম বলতে আমি কি বুঝি, আমের সংজ্ঞা কি, এই এই বিষয়গুলো তো অনেক সময় মানে নতুন নতুন, হ্যাঁ, এবং ওরা নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে ছেলেপেলেদের মধ্যে, পানি বলতে কি বুঝবো, আম বলতে কি বুঝবো, তারপর হচ্ছে বন্ধুত্ব বলতে কি বুঝবো, এই টোটাল আসলে মানুষের সাইকোলজিক্যাল মেকআপ তৈরির ক্ষেত্রে, এবং পার্টিকুলারলি নতুন যে জেনারেশন, এরা তো আমি এদের অবশ্য এদের একটা দিকেও আপনাকে দেখতে হবে, আগে আমরা যখন ছোটবেলায় যেরকম খেলার মাঠ পেতাম বা এক্সট্রা মানে বাসার বাইরে অ্যাক্টিভিটিসে যেই সময়টা থাকতো, এই এই জেনারেশন তো ওইভাবে পাচ্ছে না, ওরা তো আপনার বাইরে যেতে পারছে না, স্পেস নাই, সিকিউরিটির সমস্যা, বিভিন্ন ইনসিকিউরিটির কারণে তারা সেভাবে এনগেজ হচ্ছে, তারা মোস্টলি কিন্তু আপনার হাইপার মিডিয়াতে আছে, সাইবার স্পেসে, ফেসবুক, এগুলো হচ্ছিল তাদের রিয়ালিটি। আর ফেসবুকের কথা বললেন, নিউ মিডিয়া বা ফেসবুক বা অনলাইন, যেখানে এইখানে অনেক কাজ করার বিষয় আছে, অনেক এই জায়গায় মানুষের চিন্তা ভাবনা ধারণা এগুলো এই সময় নতুন প্রজন্ম কিভাবে কোন দিকে যাচ্ছে, সমাজ কোন দিকে যাচ্ছে, এগুলো অনেক কিছু পর্যবেক্ষণ করা যাচ্ছে বা যায়। জি।
এবং এটা তো আমাদের কিছু নতুন কনসার্নও তৈরি করেছে, বিশেষ করে সাইবার ক্রাইম। এবং মানুষ অনেক ক্ষেত্রে এই ফেসবুকে বা আদার যে ফর্মস অফ কমিউনিকেশনগুলো আছে, চ্যাট বক্স বা বিভিন্ন চ্যাট লাইনে বা ইয়াতে ব্লগার ইস্যু এখানে আমরা দেখতে পাচ্ছি, তো আমাদের নতুন এক্সিস্টেন্সে বা রিসেন্ট এক্সিস্টেন্সে সাইবার স্পেসটা একটা বড় ভূমিকা রাখছে ডেফিনেটলি। কিন্তু কথা আমাদের যেটা প্রশ্ন হচ্ছিল যে আমাদের ওয়াইডার সোশ্যাল সেট আপ কতটুকু আমরা প্রিপেয়ার্ড এইটাকে ডিল করার মতো, কারণ আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যারা অনেকে প্রতারিত হচ্ছে ফেসবুক বা বিভিন্ন ধরনের সম্পর্কের ক্ষেত্রে, আবার একই সাথে ব্লগারদের একটা ইস্যু, সেটা তাদের রাইট আপ থেকে নিয়ে শুরু করে আবার কিছু দেখা যাচ্ছে যে কিছু রিসেন্ট টাইমে আপনার ফেসবুক স্ট্যাটাস নিয়ে কেস পর্যন্ত আমরা দেখলাম। তো এই এই যে ধরেন আপনার যে ডাইভার্সিটি, আমাদের তো কোনো এই আপনার ইন্টারনেট রিলেটেড খুব স্পেসিফিক ইন্টারনেট ব্যবহারের কোনো পলিসি নেই, এবং একই সাথে আবার যারা ল এনফোর্সমেন্টে আছেন তারা এটাকে ট্র্যাক করা, এই এই জাতীয় অনেক বিষয়ই আছে যেটা সাইবার সিকিউরিটির সাথে রিলেটেড। এটা ন্যাশনাল সিকিউরিটির সাথে যেরকম রিলেটেড, এটা একই সাথে হিউম্যান সিকিউরিটির সাথে বা সাধারণ সিটিজেনদের সিকিউরিটির ব্যাপারটা এখানে রিলেটেড। আমাদের ব্যক্তিরা অনেক এগিয়ে গিয়েছেন, যেই প্রতিষ্ঠান রেলেভেন্ট প্রতিষ্ঠানগুলো কতটুকু সেটাকে কমপ্লিমেন্ট করতে পারছেন বা কোথায় গ্যাপটা আছে। ফেসবুক ব্যবহারে আমরা কতটা মানে সতর্ক সচেতন বা শিক্ষিত হতে পেরেছি? ইনফ্যাক্ট সেটাই আমি বলার চেষ্টা করছিলাম যে, এবং সেখানে আপনার কোনটা আপনার প্রাইভেট লাইফ এবং কোনটা পাবলিক লাইফ, বা কোনটা আপনার পাবলিক অ্যাপিয়ারেন্সে আসার কথা আর কোনটা আপনার প্রাইভেট অ্যারেঞ্জমেন্ট, সেইটার ক্ষেত্রে তো অনেক ধরনের চেঞ্জ আমরা এখন দেখতে পাচ্ছি। ব্যক্তিগত গণ্ডি কতটুকু? জি, স্পেসিফিক্যালি যে আপনার পার্সোনাল বা ব্যক্তিগত তথ্যের গণ্ডি কতটুকু, আপনি কতটুকু শেয়ার করবেন, আর আপনার যেই আপনার ভার্চুয়াল যেই ফ্রেন্ড যারা আছে তারাও তো বিভিন্ন ক্যাটাগরির, তা আপনার কলিগ হতে পারে, স্কুল ফ্রেন্ড হতে পারে, আবার অনেক ধরনের এরকম হতে পারে, হ্যাঁ, অল্প চেন পরিচিত অনেকে হতে পারে, এবং সেই সব জায়গা থেকেই তো আসলে সুযোগগুলো সৃষ্টি হয়। এমন অনেক আমরা তো কিছু কিছুদিন আগে দেখলাম যে বিভিন্ন ছবি, আপনার হয়তো ব্যক্তিগত ছবি, সেগুলো আবার দেখা যাচ্ছে যে আরেকভাবে আপনার মিডিয়া ইয়াতে মানে ইন্টারনেটেই দেখা যাচ্ছে যে একটা ব্ল্যাকমেইলের টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রায় কিন্তু ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে অনেক প্রতারিত হচ্ছে, বিশেষ করে যারা এই নতুন জেনারেশন যারা আছে এরা তো অনেকভাবে প্রতারিত। আরো ব্যাপার হচ্ছে যে ঢাকার বাইরেও অনেক ক্ষেত্রে এই প্রতারণাগুলো খুব বড় একটা সমস্যা হয়ে দেখা দিচ্ছে, এবং সামনের দিকে আমার তো মনে হচ্ছে যে এটা একটা এমার্জিং কনসার্ন হবে গভর্নমেন্টের জন্য। সেই জায়গা থেকে জানতে চাওয়া যে দৃষ্টিভঙ্গিটা কিভাবে বদলে যাবে আমাদের, আমাদের যে দৃষ্টিভঙ্গিটা একটু বিভ্রান্ত দৃষ্টিভঙ্গি, আমরা কিভাবে দেখব, কিভাবে দেখব না, কিভাবে দেখছি, সেই জায়গাটা স্থির দৃষ্টিভঙ্গির জায়গায় আসা, এটা তো অনেক কঠিন একটা প্রশ্ন এবং অনেক বড় একটি প্রশ্ন। সেটা তো একদিন হবে না, ধারাবাহিকতা সেই পথে কিভাবে যাওয়া যায়? যেটা আমি মনে করি, যেমন যেটা একটু আগে আমি বলছিলাম যে আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট একটা গতি এসেছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটার সাথে আমাদের টেকনোলজির যে রিসিভ করছি আমরা আমাদের এখানে এই সোসাইটিতে, সেটাও খুব র্যাপিডলি আপনার মডেল চেঞ্জ হচ্ছে, কম্পিউটার বলেন বা আমাদের ইন্টারনেটের এই ডেভেলপমেন্টটা খুবই ফাস্ট গ্রোয়িং একটা জায়গা, মানে মানে আগামীকালে পুরাতন হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে। কিন্তু আমাদের সোশ্যাল ভ্যালিউস বা সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং, যে আমাদের যে সংস্কৃতি, সেটা তো এত দ্রুত ট্রান্সফরমেশন হয় না। এখন এরকম একটা সোসাইটিতে ট্রেডিশনাল একটা সোশ্যাল সেট আপ, সেখানে এত দ্রুত আপনার বিশেষ করে টেকনোলজি বেসড এবং ইকোনমি বেসড যে ট্রান্সফরমেশনটা, সেটার সাথে কতটুকু খাপ খাওয়াতে পারছে, এবং যদি আমরা সোশ্যাল বা কালচারাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে হয়, সেটা মূলত আপনাকে কিন্তু মানুষের সচেতনতা বাড়ানো, শিক্ষা ব্যবস্থা, আমি মনে করি এটাই হচ্ছিল মূল ভিত্তি আপনার আমাদের সরকার বলেন বা আমাদের মানুষও ব্যক্তি পর্যায়ে, জি, আমাদের শিক্ষা ব্যবস্থাকেও আপনি একদিকে অ্যাওয়ারনেস বাড়ানো, যেরকম যেখানে মিডিয়া একটা গুরুত্বপূর্ণ রোল রাখতে পারে, আর গভর্নমেন্টের দিক থেকে আমি মনে করি যে আমাদের এখন সাম্প্রতিক যেটা দেখছি যে শিক্ষা ব্যবস্থার উপরে বিভিন্ন রেভিনিউ কালেকশনের অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই সাম্প্রতিক সময়ে, কিন্তু শিক্ষা ব্যবস্থা আসলে গ্রো করা বা শিক্ষাতে ইনভেস্টমেন্ট বাড়ানো আমাদের মতো দেশের জন্য, হ্যাঁ, বিনিয়োগ করা, গবেষণায় বিনিয়োগ, গবেষণায় বিনিয়োগ এবং শিক্ষার কোয়ালিটি আপনার অ্যাসেস করা, কি ধরনের কোয়ালিটি আমরা পাচ্ছি। আমরা 10 বছর আগে যেরকম স্টুডেন্ট পেতাম ইউনিভার্সিটিতে, এখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক অনেক ক্ষেত্রে কোয়ালিটি ফল করে যাচ্ছে, অথচ প্রচুর GPA 5 আমরা দেখতে পাচ্ছি ইত্যাদি ইত্যাদি। তো এই কোয়ালিটি গুলাকে আপনার কনফার্ম করা, দেখার চোখটা বদলে যাবে, তখন মানুষের দেখার চোখটা বলতে যে অফ ডেফিনেটলি এডুকেশনটা সবচেয়ে কোর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু আমি মনে করি। তার মানে হচ্ছে গোড়া থেকে বলা যে আমাদের শিক্ষা ব্যবস্থার যে
সেই জায়গায় যে একটা শৃঙ্খলার অভাব রয়েছে, বিশৃঙ্খলা অবস্থা রয়েছে, নানামুখী শিক্ষা, চোখটাও নানামুখী হয়ে গিয়েছে, এবং সেই জায়গা থেকে শৃঙ্খলা ফিরিয়ে আনলে যখন শিক্ষার মানটা মানে জিপিএ 5 পেলে যে শিক্ষা সেটা যখন আমরা নিশ্চিত হতে পারছি না, সেই জায়গাটা নিশ্চয়ই আনতে হবে মান শিক্ষা, মান, হ্যাঁ, গুণগত মান। এখানে আপনার কোয়ান্টিটি, আমাদের কতগুলো স্কুল কলেজ বাড়ানো এবং কতজন ভর্তি করলাম, এতজন পাস, গাণিতিক হিসাব না, জি গাণিতিক হিসাব না, যে আমার পাস এত পার্সেন্ট পাস করলেই আমার ক্রেডিট, ইটস নট দ্যাট, এটা একটা রং রিডিং আমি মনে করি। বরং কোয়ালিটি এডুকেশন, আপনার 20 জন ভালো ছাত্র কিন্তু অনেক বড় পরিবর্তন দেশের জন্য নিয়ে আসতে পারে, যেটা হয়তো আপনার অনেকে মিলেও হয়তো সম্ভব হবে না, যারা আমি এই জন্য আমি 20 আর 20000 মানে আমরা কেন জানি সাম্প্রতিক সময়ে এই গুণগত মান বা সেই দিকটা ভুলে যাচ্ছে, আমরা সবকিছু কাউন্ট করার একটা টেন্ডেন্সি আমরা দেখি, কোয়ান্টিটি, পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ বাড়াইতে বাড়ানো যায়, বাট এটা করে তো আপনি গুণগত বিষয় না, গুণিতকে আমরা বিশ্বাস, জি, এবং গাণিতিক হিসাবে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু আপনার সুদূর প্রসারী প্রভাব দেশের জন্য, জাতির জন্য, সেটা কিন্তু খুবই ভয়ানক হবে যদি আমরা এই সংখ্যা বাড়ানোর টাকে আমরা ক্রেডিট মনে করি, রাদার দেন আপনার একটা কোয়ালিটি এডুকেশনের ব্যাপারে আমাদের কমিটমেন্ট যদি কমে যায় সব সব দিক থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।